পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন কর্মকার পাড়ায় 11 বছরের ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকারই মধ্যবয়স্ক নীলু মাঝির বিরুদ্ধে। ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকা শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বিষয়টি এলাকাবাসীরা জানতে পেরে তাকে মারধর করে। এরপর নীলু মাঝি পালিয়ে যায়। ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। কাজে গেছিলাম, গিয়ে এসে শুনলাম যে এরকম মেয়েটাকে ধরে নিয়ে যা ঘরেতে আগাড়ি করেছিল, খারাপ কিছু সেরকম দুটো চার হাত পা দিয়ে ছেঁড়াছড়ি করে দিয়েছে, বুকে হাত দিয়ে হাত দিয়ে ছেঁড়েছাড়ে করে দিয়ে। কোথায় করেছেন? মারদি থানাতে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসে ধরে নিয়ে গেছে গৌতম মাল্য। আহত থাকায় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে অভিযুক্ত নীলু মাঝি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। মাথায় জল ফেল দিয়েছে বলছে, আমরা জানি না, আমাদের মনে পাপ নাই কিছু, ওটা জানি না। যে তারপরে কি ওর ঠাকুমা দিদিকণে গেছে, দিদিকণে যে ওর বেটাকে ধরে নিয়েছে, ওর বেটাকে ডেকে দিয়েছে, এই ব্যাপারটাই করেছে, ধর্ষণ করেছে, আর করেছে মৃত্যুর অভিযোগ দিয়ে ধরে নিয়ে এলো, মারপিট করলে পরে পুলিশে খবর দিলে, পুলিশ এবারে নিয়ে এলো এখানে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন কর্মকার পাড়ায় 11 বছরের ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকারই মধ্যবয়স্ক নীলু মাঝির বিরুদ্ধে। ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকা শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বিষয়টি এলাকাবাসীরা জানতে পেরে তাকে মারধর করে। এরপর নীলু মাঝি পালিয়ে যায়। ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। বাড়িতে থাকিনি গো, কাজে গেছিলাম, গিয়ে এসে শুনলাম যে এরকম মেয়েটাকে ধরে নিয়ে যা ঘরেতে আগাড়ি করেছিল, খারাপ কিছু সেরকম দুটো চার হাত পা দিয়ে ছেঁড়াছড়ি করে দিয়েছে, বুকে হাত দিয়ে হাত দিয়ে ছেঁড়েছাড়ে করে দিয়ে। কোথায় করেছেন? মারদি থানাতে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসে ধরে নিয়ে গেছে গৌতম মাল্য। 11 বছর। আহত থাকায় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে অভিযুক্ত নীলু মাঝি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আমি লোকের বাড়িতে কাজ করি, ওই সাইকেলের ওখানে করি, ঋতুর ঘরে করি। প্যান্ডেলে কাজ করে? ওদেরও বলছে আমার লাগনির সঙ্গে খেলাধুলা করে, আমাদের ঘরকে আছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, আর আমাদের ঘরে এসে গল্প করছে আর করছে। আমি গায়ে হাতটা দিনু যে আমি কেমন আছি তো, এবারে এইসব করে গায়ে আমি হাতটা দিয়েছি, দিয়ে তারপরে তো ঘরে যে ওদের বাড়িতে যে কাঁদা কাটা করে যার পরে মাথায় জল ফেল দিয়েছে বলছে, আমরা জানি না, আমাদের মনে পাপ নাই কিছু, ওটা জানি না। যে তারপরে কি ওর ঠাকুমা দিদিকণে গেছে, দিদিকণে যে ওর বেটাকে ধরে নিয়েছে, ওর বেটাকে ডেকে দিয়েছে, এই ব্যাপারটাই করেছে, ধর্ষণ করেছে, আর করেছে মৃত্যুর অভিযোগ দিয়ে ধরে নিয়ে এলো, মারপিট করলে পরে পুলিশে খবর দিলে, পুলিশ এবারে নিয়ে এলো এখানে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।